সুন্দরবনের হরিণের চামড়া গোপনে পাচারের সময় পাঁচটি চামড়া সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ আল আমিন শরীফ বুধবার খুলনার লবণ চড়ায় র্যাব ছয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত এগারোটার দিকে মংলার বিদ্যাবাহন খেয়াঘাট থেকে পাঁচটি হরিণের চামড়া সহ আল আমিনকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও কয়েকজন সদস্যের নাম জানা গেছে ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে অপরাধ প্রবণতা করে বা করার চেষ্টা করে তারা কিছু কিছু এখনো কাজ করে যাচ্ছে হয়তো কিন্তু আমরা সেটা পুরোটাই আমাদের কাছে সেই লিস্টগুলো আছে আমরা চেষ্টা করছি তাদেরকে ন্যাপ করার জন্য আমরা আশা করি খুব দ্রুততম সময়ে এই সুন্দরবনে যারা এইরকম অপরাধকর্মकांड পরিচালনা করে থাকে তাদেরকে আমরা আইনি আওতায় আনতে সক্ষম